আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার চকাচার গরুরহাটে। সুপ্রিয় দর্শক, আপনাদের কিছু খামার উপযোগী ষাঁড় বাছুর দেখাবো, কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করবো। দর্শক আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক দেখতে পারছেন কাকা, এটা কি জাতে? আপনাদের দেখানোর চেষ্টা করব, গল কম্বল দেখুন। নাভি দেখুন দর্শক, মোটামুটি 80% আছে, বোঝা যাচ্ছে গরুটার ডগ দেখে, বৈশিষ্ট্য দেখে। মাথা দেখুন, কোন জায়গা থেকে সংগ্রহ করছেন? এখানকার স্থানীয় গ্রাম। আপনি তো ব্যবসায়ী না? চাচ্ছেন কত? চাচ্ছেন কত? চাওয়া দাম শুনলেন দর্শক, খামার উপযোগী ষাঁড় বাছুর 85,000 টাকা দাম চাচ্ছে। অনেক সুন্দর একটা ষাঁড় বাছুর। ক্রেতা ভাইয়েরা কত বলতেছে? আপনি কত হলি বিক্রি করবেন? 80 হলি বিক্রি করবেন। শুনলেন দর্শক, গরুটার ভবিষ্যৎ অনেক ভালো দেখলেই বোঝা যাচ্ছে, পরবর্তীতে বিশাল গরুতে পরিণত হবে। দর্শক 80,000 টাকা হলে বিক্রি করবে খামার উপযোগী ষাঁড় বাছুর। দেখতে পারছেন কয়টা নেছেন? আর তিনটা কই? বিক্রি হয়ে গেছে, মাশাআল্লাহ, অনেক আগায় গেছেন। ঠিক আছে, বিক্রি করেন। অনেক গরু দর্শক বেচা কিনা চলতেছে। ভাই জোড়া কত যাচ্ছেন? জোড়া 115। শুনলেন দর্শক, 115। জাত কি ভাই? পাকিস্তানি জাত। বয়স কত মাস করে? 6-7 মাস বয়স। দেখতে পাচ্ছেন, এদিকে একটু ঘুরান মাথাটা দেখি, সুস্থ আছে তো নাকি ভাই? মাশাআল্লাহ। দেখুন দর্শক ভাই, ক্রেতা ভাইরা কত বলতেছে? 80-85। কত হলে বিক্রি করে দেওয়ার ইচ্ছা আছে? 105। বিক্রি করবেন কত হলে? 105। 1,05,000 টাকা করে, তার মানে 52,500 টাকা হলে বিক্রি করবে। দর্শক দেখতে পাচ্ছেন ষাঁড় বাছুর দুইটা। ঠিক আছে ভাই, বিক্রি করে না। আমার উপযোগী ষাঁড় বাছুরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দাম দর জানানোর চেষ্টা করছি। দর্শক প্রচুর আমদানি হয়েছে। কয়টা ভাইয়া? দুইটা। কি জাত? সাইয়াল না ভাই, সিন্ধি জাত, বুঝছে? 70-60% আসে দর্শক, বলতেছে সাইয়াল, অরিজিনাল না দেখলেই বোঝা যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কোন জায়গা থেকে সংগ্রহ করছো? কোন জায়গা থেকে সংগ্রহ করছো? জীবননগর দর্শনা। ভাই দাম চাচ্ছ কত? জোড়া এটা কত চাচ্ছ? 55। চাওয়া দাম শুনলেন দর্শক, 55। আর এটা কত চাচ্ছ? 62। আপনার গরু কাকা, তো এটা বেচা কিনা কত বলেন তো? বেচা কিনা কত এই গরুটা? 55 হলে দেওয়া যাবে। আর যেটা যেটা 52 হলে দেখতে পারছেন, একটা 52, একটা 55,000 টাকা হলে বিক্রি করবে। ঠিক আছে, বিক্রি করেন। আসসালামু আলাইকুম। কয়টা গরু নেন? 5-6টা। 5-6 কা? আর কই? আর সব বিক্রি হয়ে যায়, একখান আছে। দাম বেশি নেন তো গরু বিক্রি হয়? আমরা তো গ্রামে কিনতে পাচ্ছি না, গ্রামে দাম পাচ্ছে 65। আমি তো দাম চাচ্ছি 56-57।
65 দিয়ে কিনা 56-57 দাম যাচ্ছে? গ্রামের 65-70 দাম যাচ্ছে। কি জাত? জাত কি? জার্সি জাত। বয়স কত মাস? আমি বলতে পারি না, আমার কিনা জিনিস। কিনা জিনিস, তাই তো, ঠিক আছে, সত্য বলতে হবে। চাচ্ছেন কত? 55 চাওয়া। বেচা কিনা? বেচা কিনা 55-54 হাজার টাকা হলে বিক্রি করবে, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, বিক্রি করে না। বেচা কিনা চলতেছে দর্শক, পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে।